হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে আসলাম। তা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, বারান্দা সহকারে, বাথরুম সহকারে এবং তিনটা রুমের কতগুলো ইট লাগবে, কতগুলো সিমেন্ট লাগবে, সম্পূর্ণ হিসাবটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা, এই বিল্ডিংটা কিন্তু ফুল বিল্ডিং হবে, কিন্তু অনেকজনে আছে যে যারা আপনারা হাফ বিল্ডিং করতে চাইতেছেন, তাদের কিরকম খরচটা আসবে বা কিরকম ইট লাগবে সেই হিসাবটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তা বন্ধুরা, আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আর বাড়িটা এটা হচ্ছে সামান সাইড, যেহেতু আপনারা দেখতেছেন এখানে সিঁড়ি আছে। তারপর ভিতর সাইডটা কিভাবে কাজটা করেছি আমরা, সেই সমস্ত ভিডিওটার মধ্যে কাজটা দেখাবো। আর রুমগুলো কয় হাত কোনটা সেটাও আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা, একটি কথা না বলে নয়, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা এই রুমটা হচ্ছে আমাদের 11 হাতের। তারপরে বাম সাইডে যে রুমগুলো আছে, ডান সাইডে আপনার এই যে আমার যে রুমে দাঁড়িয়ে আছি সেই রুমটা হচ্ছে 10 হাতের। তারপর সামনে একটা বেলকনি আছে, বেলকনিটা হচ্ছে প্রায় 7 ফিটের। তারপরে আমার ডান সাইডে যে রুমটা দেখতেছেন এই রুমটাও হচ্ছে 10 হাতের। তারপর বন্ধুরা, এখানে দুইটা বাথরুম আছে। এটা হচ্ছে আপনার রুম থেকে, এই রুমে যারা থাকবে তাদের ব্যবহার করার জন্য এই একটা বাথরুম। এই বাথরুম এটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। তো বন্ধুরা, এখানে মানে ওই দু রুমে যারা থাকবে তাদের জন্য হচ্ছে এই বাথরুমটা, আর ওরা মানে এই রুমে যারা থাকবে শুধু রুমের জন্য হচ্ছে ওই বাথরুমটা, এই বাথরুমটা সবার জন্যই। তা এইরকম একটা দেখাচ্ছে বারান্দা সহকারে। আপনারা যদি কাজ যদি করতে যদি চান তাহলে মোটামুটি আপনাদের এখানে, তো বন্ধুরা আপনারা যারা হাফ বিল্ডিং করতে চান এরকম বারান্দা সহকারে, তিনটা রুম এবং সামনে ব্যালকনি বা দুইটা বাথরুম, তাহলে আপনার মোটামুটি এখানে খরচ আসবে আপনার ইট লাগবে 10,000, সিমেন্টের বস্তা লাগবে প্রায় 80 বস্তার মতো, আর মিস্ত্রি খরচটা আপনাদের 26 থেকে 27,000 টাকার মধ্যেই হবে শুধু ইট গাঁথনির জন্য।